ହ୍ୟାଲୋ ଡିଓର ଷ୍ଟୁଡେଣ୍ଟସ୍ ଆଶା କରିବି ଆପଣମାନେ ସମସ୍ତେ ବହୁତ ଭଲରେ ଥିବେ ଆଜି ଆମେ ପଢ଼ିବା ନବୋଦୟ ପରୀକ୍ଷା ଦୁଇ ହଜାର ଚବିଶ ପାଇଁ ସମୟର ମାପ ଠିକ୍ ଅଛି ଦେଖନ୍ତୁ ମୁଁ ଗୋଟିଏ ପୂର୍ବ ଭିଡ଼ିଓରେ ଆପଣମାନଙ୍କୁ କହିଥିଲି ଆପଣଙ୍କର ସମୟର ମାପ ଆସିବ ନାହିଁ କିନ୍ତୁ ଆପଣଙ୍କର ସମୟର ମାପ ଆସିବ ଆଜିର ଭିଡ଼ିଓରେ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ କନସେପ୍ଟ ସହିତ ସଟ୍ରିକ୍ ମଧ୍ୟ ଦେବା ପାଇଁ ଯାଉଛି

ঠিক আছে দরকার সেই জিনিস মানুষ আপনার বুঝাইি গোটি গোটি কনসেপ্ট বুঝাইি চিন্তা করি নাই দেখুন প্রথমে দেখুন হিসাব দুই প্রকার ঘণ্টা হিসাব এবং ঘণ্টা হিসাব এটা হিসাব জিনিস চিন্তা ব্যস্ত ତା'ପରେ ପଢ଼ିବା ସାର୍ ଏ ଏମ୍ ଓ ପି ଏମ୍ ପଢ଼ିବା ଠିକ୍ ଅଛି ତା'ପରେ ଏକ ଦିନ ଏକ ଦିନରେ କେତେ ଘଣ୍ଟା ଥାଏ ସେଇଟା ପଢ଼ିବା ଦେନ୍ ଏକ ଘଣ୍ଟାରେ କେତେ ମିନିଟ୍ ଥାଏ ଷାଠିଏ ମିନିଟ୍ ଅଲରେଡ଼ି ଜାଣିଛନ୍ତି ଏକ ମିନିଟ୍କୁ ଷାଠିଏ ସେକେଣ୍ଡ ଏ ଦୁଇଟି ଆପଣଙ୍କୁ ମନେ ରଖିବା ପାଇଁ ପଡ଼ିବ ଏକ ସପ୍ତାହକୁ ସାତ ଦିନ ଆପଣଙ୍କୁ ମନେ ରଖିବା ପାଇଁ ପଡ଼ିବ ତା'ପରେ ଏକ ପକ୍ଷକୁ ପନ୍ଦର ଦିନ ଦେଖନ୍ତୁ ବହୁତ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ହେଲା ଏକ ପକ୍ଷ କହିଲେ କେତେ ପନ୍ଦର ଦିନ ଠିକ୍ ଅଛି ନେକ୍ସଟ୍ ନେକ୍ସଟ୍ ବୁଝିବା ସାର୍ ଏକ ବର୍ଷକୁ କେତେ ବାର ମାସ ଆକ୍ଚୁଆଲି ଆମର ଅଧିବର୍ଷର କନସେପ୍ଟ ମଧ୍ୟ ମୁଁ ବୁଝେଇବି ପ୍ରଥମ ଆଡ଼ରୁ ଆମେ বুঝি বুঝি যাওয়া গোটে গোটি কনসেপ্ট প্রথমে বার ঘণ্টা দিনের হিসাব মানে কোণ স্যার যদি তিন বাজি আপনার তেবদিন কয়া দিন বেড়ে যদি তিন বাজি তেমনি আমি তিনটা কয়া সময় কমিটি দেখতে জানি যে না না এটা ছোট কন্টা দৃষ্টি এটা হচ্ছে আমার ঘণ্টা কণ্টা ঠিক মানে এটা যদি দশ পাখে অশ বাজি এটা এগারো পাখে এগার বাঁচি এটা যদি বার পাখে বার বাজি কিন্তু এই যে আপনার বড়টা না এটা হচ্ছে আপনার মিনিট কন্টা মিনিট কন্টা

রাতি বারটা পরে ঠিক আছে রাত বারটা পরে আমি কম কহা স্যার তাহা এ এম কহা রাতি ঘন্টে হেলা এক ঘণ্টা কোণ এক এম লেখা রাতি দুই বাঁজিল দুই এএম লেখবা রাতি তিন বাজিলা মানে রাতি বারটা পরে ঠিক আছে রাতে বারোটা পর দিন বারটা পর্যন্ত ঠিক আছে দিনর বারোটা পর্যন্ত মানে বার পূর্ব ঠিক আছে দিন বারোটা পর্যন্ত কোণ কহা স্যার এ এম কহবা কোণ কহা এ এম কহা ঠিক আছে তাপেৰে দিন বাৰটা ঠাৰু ৰাতি বাৰটা পৰ্যন্ত ক' কয় পি এম কহা ঠিক অঁ নে নাই এতিয়া আপোনাৰ বুজি গ'লে ঠিক অঁ এতিয়া আপোনাৰ বুজি গলে না নাই কোনো ৰাতি বাৰটাৰ দিন বাৰটা কু এম কয়া দিন বাৰটাৰু ৰাতি বাৰটা কু আমি পি এম বুলি কয় এতিয়া বুজি গ'লে ঠিক অঁ তো বাৰ ঘণ্টি দিনৰ হিচাপে আমাৰ ক'ৰ এ এম আৰু পি এম ৰ ব্যৱহাৰ হুই ঠিক আছে এ এম ও পি এম ব্যবহার হে মানিনি এবার আমার দিন তিনটা বাজিছে কে দিন তিনটা বাজি দিন তিনটা বাজলে কোণ কহা স্যার তাহবা পি এম কহা স্যার পি দিন বারোটা পরে আপনার পি এম লাগবে কণ লাগবে স্যার পি এম লাগবে কতটা পর্যন্ত রাতে বারোটা পর্যন্ত ঠিক আছে এত বুঝিপার্লি নে নাই ঠিক আছে এম পি এম বুঝিগলে এবার স্যার বার ঘন্টা দিনের হিসাবে রাত্র তিন বাজি আমি তিন বাজিছি কেয়া দিন তিন বাজি তিন কয়া কিন্তু চব্বিশ ঘণ্টা হিসাবে কোণ হুয়ে স্যার আপনার দিন দিন রাতে আমার বার বাজিলা রাত্র বার পরে আমি এক কয়া তাপরে দুই তাপরে তিন চার পাঁচ ছাত আট নশ এগার বার তাপরে তাপরে কে স্যার তাপরে এবার দিন আমার বারোটা হয়ে দিন বারটা পরে কহা স্যার দেখুন ছোটিয়ে ছোটিয়ে

ঠিক আছে রাত আটটা বাজছে এবার আপনার পচার চব্বিশ ঘণ্টা দিন দিনর হিসাব আপনার বাজিছে বা আটটা বাজছে না রাতে দেখুন দিন আটটা কু আটটা হি কুয কিন্তু রাত আটটা কু কোণ বারে আট যোগ করে দিও স্যার কেলা স্যার কোটিয়ে মানে আপনার কোড়িয়ে বাজিছে ঠিক আছে এটিকে বুঝি গেলে তাপরে মনে রাখতো স্যার এক একদিন আমার কে ঘণ্টা থাকে স্যার চব্বিশ ঘণ্টা বার ঘণ্টা দিন বার ঘণ্টা রাতে হয় না এটি কি কনসেপ্ট বুঝিপার্লে না নাই ठीक अच्छे देखो एवपर्यंत तो बुझे ना आपको गोटे गोटे लाइक करा बिल्कुल भूल तो है चलतु नेक्स्ट एक घंटा आजिकल तो, 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 तो मिनिट कत सर षाठ मिनिटाई कत मिनिटर ष मिनिट आप हिसाब करते मिनिट दस मिनिट पंद्रह मिनिट आप हिसाब करूँ के षाठिए मिनिट मिनिट थे सर षाठिये मिनिट थे ठीक अच्छी कते मिनिट मिनिटे एक मिनिट कु झाठिए सेकेंड ये एक सप्ताह को सत दिन एक पक्ष को पंद्रह दिन हाँ ना एक् आपतुं

जाणी अधिवर्ष जदि हरण होगा अध अधिवर्ष ना बुझीपारे ना ना हरण हम कि ना मान आमर अध ना और आ गए जिन मन रखी था अधर आम फेब्रुआरी मसरे कौन दिन थाए सर उ दिन थाए मे गोटे दिन एक्सट्रा थाए आपर ये बुझीपारे ना ना जमीक एबर कर्स दुई हजार चौब आस ना नहीं जमीक आप दुई हजार चौबे परीक्षा देते तो दुई हजार चौबीस अध ना नहीं ना जाना

নেক্সট প্রশ্ন আমি চব্বিশ ঘন্টা দিনের বুঝিগলে এ এমপিএম মধ্য বুঝিগলে একদিন আজ কালটু চব্বিশ ঘন্টা বুঝিগলে দেন এক ঘন্টা আজকালটু ষাটে মিনিট ঠিক আছে এক মিনিট ইয়ে সেকেন্ড গলে স্যার এক সপ্তাহ দিন বুঝি গলে পক্ষ হইটু পনেরো দিন এক বর্ষ হইলটু দিন স্যার দিন এটা অলরেডি আমি আমি ঠিক আছে স্যার দিন এটা মানে স্যার জানুয়ারি মাছের আমার তিরিশ দিন থাকে না একত্রিশ দিন থাকে কমিটি স্যার ফেব্রুয়ারি আমার অঠাইশ দিন থাকে না উনত্রিশ দিন থাকে এটা তো অলরেডি আপনার অধিবর্ষ দিন মার্চ কে থাকে গোটে দেখুন এটা না না ঠিক আছে কোণ করবে মানে নিজ হাত এটা হচ্ছে আমার জানুয়ারি হল এক মিনিট এটা হচ্ছে আপনার কোণ জানুয়ারি তাপরে তলটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ ঠিক আছে এপ্রিল ঠিক আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল দেুন্ ঠিক আছে দেওয়ার জুলাই দে অগস্ট ঠিক আছে দেওয়ার সেপ্টেম্বর ঠিক আছে সেপ্টেম্বর তাপরে 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 অক্টোবর ঠিক আছে দেবর মানে কোণ কুছি আপনার যে এমি যেটা উপরে অনেক হচ্ছে একত্রিশ দিন

ফেব্রুয়ারি গোটিয়ে উপরে গটে তলে ঠিক আছে আপনার এমি খাল থাক না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর হ্যাঁ যেটা আমার আমার উপরে উপরে থাকু আমার দিন হব যেটা তলে থাক 30 দিন হব ফেব্রুয়ারি ছাড়ি কি ফেব্রুয়ারী তো অলরেডি আপনার জাগিগলে না মাসহাকে হরণ করে দেব অধিবর্ষ না নাই অধিবর্ষ দিন অধিবর্ষ দিন

বিয়োগ কৰিব হয় নে নাই কিন্তু এতিয়া আপোনাৰ ইয়াৰ বিয়োগ হ'ব নাই ঠিক আছে আপোনাৰ কয়ে ক'ৰ ইয়াৰড্ৰু বিয়োগ কৰা এইটাই কেমি হ'লি কৰা আপোনাৰ লেখন্তু কণ নেখন্তু মই লেখি দে আপোনাক হ'ল উপৰে আপোনাৰ লেখন্তু ক' নাৰ এটা হ'ল আপোনালোকৰ দিন হয় নে নাই দিন দেন এটা হ'ল আপোনাৰ মাছ ঠিক অঁ মাছ এখন এইটাছ এতিকি আপোনাৰ বুজি পাৰিলে নে নাই ঠিক আছে এতিয়া বুজি পাৰিলে আনিছ মনে ৰখু দেখন্তু এই আমাৰ পোন্ধৰ পঁচিছ যিব কি বিয়োগ হ'ব কি হ'ব নাই ক' কৰিব এতিয়া আমাৰ বাৰ মাছ অঁ নে বাৰ মাছ অঁ এক আচিবা একিলে কেতিয়ে দিন বঢ়িব ছাৰ তিৰিছ দিন বঢ়ি যাব কেতে কেতিয়ে দিন থাকে তিৰিছ দিন হে নাই এতিয়া বুজি গ'লে এইব এই তিৰিছ আৰু পোন্ধৰ প্ৰথমে যোগ কৰা ঠিক অঁ তাৰপৰা পঁচিছ ৰয়োগ কৰা ঠিক অঁ ছাৰ চল পাঁচ তিনি চাৰি হ'লে পঁয়লাছ পঁচাছৰু পঁচিছ কু বিয়োগ কৰা পাঁচ ৰু পাঁচ গ'লে শূন চারই গলে দুই বুঝিপারে না নাই এবার বার মাছ রু এক আমি নিয়ে যাইলে রহলা কেত স্যার মাছ এগার রু দশ গলে কেলা আমার কেলা স্যার এক হল হ্যাঁ না না নাই দে আমার দুই হাজার তেইশ ঠিক আছে যদি ইয়ারে এক বর্ষ নেই থে যদি আমার এটা যদি ছোট হয়ে তলে তো বড় হয়ে থাকে আমি এক বর্ষ নেই থান্তে কিন্তু আমার এটি দরকার তো দুই হাজার তেইশ রুই হাজার তের ডাইক্টলি বিহ তিন তিন গলে দুই রু এক আমার স্যার এক দোন এটা আমার শু শুনে রহবো হ না মানে যদি আপনার পঁচিশ দশ দু তের রম হয়েছেন ঠিক আছে তবে আপনার দশ বর্ষ ঠিক আছে দেশ কোটিয়ে দিন হয়েছি এটি কি না নাই ঠিক আছে মানে কোণ স্যার মানি নি আপনার স্যার আপনার মানি নি ডেট এটি মনে কর দশ থাকে এটি যদি বারো থাকে দশ র বার যাই থাকি যাই নথন তো এক বর্ষর আমি মাস তো কেতে মাছ বড়ি থাকে ঠিক আছে না

दुईमास एवं दुई हजार पाँच मसीहार जन्म होती केते वर्ष हे ठीक अच्छे ना नहीं ये आप बुझीपारे चलो कि उदाहरण देखा कौन देखा सर किसी उदाहरण देखा ठीक अच्छे चलत लेखाई है आपणर क्या सर गोटे रेलगाड़ी कौन गोटे रेलगाड़ी नौ समय भुवनेश्वर बाहर के नौ तीस समय बाहर এবং ষোল তিরিশে সম্বলপুর পৌঁছিলা হলে কে সময় লাগিলা নশ মানে এটা হচ্ছে আপনার সকাল বুঝিপার না না এ এমপিএম যদি নথিব আপনার জাগি নশ মানে হচ্ছে আমার সকাল তো ষোল তিরিশ মানে কোণ স্যার আমার সন্ধ্যা সন্ধ্যা কেতোটার ষোল তিরিশ মানে হচ্ছে আপনার চারি বাজিকি তিরিশ মিনিট্রে পৌঁছিলা এবে জা পে না নশ চার তিরিশ হলে হিসাব করতো কমিটি হিসাব করবে স্যার দেখুন गोटे सर्टकट ट्रिक मु कोची प्रथम आप नौ रु बारटा पर्यटन हिसाब कर दियंतु केस रु केते घंटा है बारटा पर्यटन ठीक अच्छे ठीक अच्छे सर नौ तीस रु दस सर मिनिटा मिनिट मिनिटा ठीक अच्छे सर तीस मिनिट देस रु बारे सर दुई घंटा येको बुझीपारे ना नहीं देन बारे चार हना ना साढ़े चार बाजी तो साढ़े चार घंटा है ना ना साढ़े चार घंटा है घंटा ठीक अच्छे आपण के घंटा है साढ़े चार घंटा है सर? चार घंटा मिनिट बुझिपारे ना ने? हेले दुई चार केमर दुई चार के छः घंटा तीस तीस के एक घंटा तीस तीस मिनिट मिसे मिनिट हे जोटा कि एक घंटा सागर सामान माने सत घंटा हे ठीक अच्छे ना नहीं ठीक अच्छे बुझिपारे ना डायरेक्टली हिसाब करूँ कौ साढ़े नौ रु साढ़े दस एक घंटा

एक घंटा पैंतालीस मिनिट जोग करदेव पाँच पाँच दस को कुछ रे चार एक पाँच एक छई एक तीन ठीक अच्छे तीन घंटा षाठी मिनिट माने कौन चार घंटा कौन सर चार घंटा काई ना षि मिनट इजिकल टू तो आमर एक घंटा तो आमर कत घंटा है ला सर चार घंटा हम रही एंड सर हाँ ना नहीं येको बुझिपारे आशा करी समय आप माप बेस्ट हिसाब से बुझिपारे नेक्स्ट वीडियो में आम कौन नहीं कि सर यार प्रश्न उत्तर नहींको बुझिपारे ना ना बस भिडियो भल लगी लाइक करने ठीक अच्छे चैनल रे नेल सब्सक्राइब करवा और सांगसा सहित सेयर करने बिल्कुल भूलिनी बस भिडियो लास्ट पर्यटन देखापी आप बहुत बहुत धन्यवाद थैंक यू थैंक यू अल थैंक यू